হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো পাঠান মুভিটি আপনারা কিভাবে ফ্রিতে দেখতে পারবেন। তাই আপনার ফার্স্টে গুগল ক্রোম অন করতে হবে। দেন আপনি সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন tinyurl.com/dsmoviesHD। এটা সার্চ করবেন। সার্চ করলে নিচে দেন একটি ওয়েবসাইট আসবে, এটির নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে লেখা দেখবেন একটি ডাউনলোড অ্যাপ নাও। ডাউনলোড অ্যাপ নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। দেন ইনস্টল অপশনটি আসবে, এখানে আপনি এই যে এই অ্যাপটিতে ক্লিক করবেন। ক্লিক করলে ইনস্টল হতে থাকবে, এই যে ইনস্টল, ইনস্টলে ক্লিক করুন। দেন ইনস্টল হয়ে গেল। অ্যাপটি ইনস্টল করার পরে আপনি অ্যাপটি ওপেন করবেন। ওপেন করলে আপনি যে ক্যাটাগরি মুভি দেখতে চাইবেন সেই ক্যাটাগরিতে সিলেক্ট করবেন। যেমনটা হচ্ছে বলিউড দেখতে চাইলে বলিউডে সিলেক্ট করবেন, অথবা হলিউড দেখতে চাইলে হলিউডে। এখন আমি যেহেতু পাঠান মুভিটি দেখবো তাই বলিউডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে পাঠান মুভিটা আসলো, পাঠানে ক্লিক করলাম। পাঠানে ক্লিক করার পরে দুটি অপশান আসছে, একটি হচ্ছে ডাউনলোড দিস মুভি, আরেকটি হচ্ছে ওয়াচ দিস মুভি। সো যেহেতু আমরা মুভিটি দেখবো সেহেতু ওয়াচ দিস মুভিতে ক্লিক করব। দেন ক্লিক করার পরে একটু হালকা লোডিং হবে। দেন তিনবার এটাতে ক্লিক করতে হবে, তিনবার ক্লিক করলেই মুভিটি ওপেন হবে। এই যে মুভিটি ওপেন হচ্ছে, হ্যাঁ মুভিটি ওপেন হয়েছে। এখন মুভিটি যদি আপনি ফুল স্ক্রিনে দেখতে চান তাহলে আপনার রোটেট, যে পাশে রোটেট করবেন সে পাশে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে পাশে আমরা এটাকে রোটেট করছি সে পাশে এটা রোটেট হচ্ছে, মানে ফুল স্ক্রিন হচ্ছে। দেন এই মুভিটি যদি আপনি এখন ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করতে চাইলে আপনি ব্যাক স্পেসে যাবেন, এখানে এই যে ডাউনলোড দিস মুভি যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দুটি অপশন আসছে, আপনি কোনটি ডাউনলোড করবেন সেটি হচ্ছে 720p মেগাপিক্সেল এবং 480p মেগাপিক্সেল। আমরা এখন 480p মেগাপিক্সেলটি ডাউনলোড করব। ডাউনলোড অপশনে ক্লিক করলাম। এখন এখানে একটি অ্যাড আসছে, অ্যাডটি কেটে দেব। দেন এই যে কেটে দিলে এখানে স্ট্রিম ভিডিও, যে ডাউনলোডের যে অপশনটা আসছে এখানে ডাউনলোড ভিডিওতে ক্লিক করব। ডাউনলোড ভিডিওতে ক্লিক করলে দেন এই যে এখানে আবার একটি অপশন আসছে ডাউনলোড ভিডিও ক্লিক করার, আবার ক্লিক করব। আবার একটি অ্যাড আসবে, অ্যাডটি কেটে দিব। দেন এই যে ডাউনলোড অপশন চলে আসছে। এখন এখানে ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এই যে আমাদের ডাউনলোড শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন।